হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে নিয়ে আসছি পরিবেশ বিদ্যার প্যাডাগির প্রায় কুড়িটি কোশ্চেন এই কুড়িটি প্রশ্নের মধ্যে আপনারা অবশ্যই কমন পাবেনি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা কুড়িটি প্রশ্নের মধ্যে অন্তত একটি প্রশ্ন আপনারা কমন পাবেনি বেশিও পেতে পারেন প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট তাহলে চলুন প্রশ্নগুলো আলোচনা করা যাক তবে তার আগে বলে রাখি আপনারা নতুন আমার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন প্রথম প্রশ্ন দেখুন কি বলেছে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি প্রাথমিক স্তরে ইভিএস শেখানোর একটি বস্তু নয় ইভিএস শেখানোর অর্থাৎ পরিবেশবিদ্যা শেখানোর বস্তু নয় তাহলে কি বলেছে এ নাম্বার অপশন বলছে মূল্যায়নের জন্য শর্তাবলী এবং সংজ্ঞাসহ শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করা বি কি বলেছে জীবন ও পরিবেশের জন্য উদ্বেগের মূল্যবোধকে অভ্যন্তরীণ করতে সি প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ সম্পর্কে কৌতূহল জাগিয়ে তোলা এবং ডি বলছে জ্ঞানভিত্তিক ও মানসিক দক্ষতার বিকাশের দিকে পরিচালিত করে এমন ক্রিয়াকলাপগুলিতে অনুসন্ধান করা এবং হাত নিযুক্ত হওয়া তাহলে এর মধ্যে কোনটি মনে হচ্ছে যে প্রাথমিক স্তরে ইভিএস বা পরিবেশবিদ্যা শেখানোর বস্তু নয় দেখুন প্রথমটা মূল্যায়নের জন্য শর্তাবলী এবং সংজ্ঞাসহ শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করা কোনো সময়েই কোনোভাবেই শিক্ষার্থীদের উপর কোনোভাবেই চাপ সৃষ্টি করা উচিত নয় তাহলে পরিবেশবিদ্যা শেখানোর জন্য তাদের উপর চাপ সৃষ্টি করা উচিত নয় এটা হচ্ছে এখানকার তাহলে পরিবেশ শেখানোর বস্তু নয় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন দেখুন কী আছে বলেছে পরিবেশবিদ্যা পাঠে তথ্য সংগ্রহ করার জন্য নিচের কোনটি সবচেয়ে জরুরি তথ্য সংগ্রহ করার জন্য কোনটি জরুরি পরিবেশবিদ্যা পাঠ করবেন তার জন্য তথ্য সংগ্রহ বাচ্চাদের জন্য তাহলে কোনটি জরুরি এ বলছে নোটবুক বি হচ্ছে জিজ্ঞাসাবাদ সি হচ্ছে ভ্রমণ করার মানসিকতা ডি হচ্ছে উপরে সবকটি এখানে প্রত্যেকটি কিন্তু কাজে দেয় নোটবুকও দেয় নোটবুকে আপনি ছোটো ছোটো বিষয়গুলো পরিবেশবিদ্যা লিখে রাখছেন তার মধ্য দিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন জিজ্ঞাসাবাদ বিভিন্ন মানুষকে যারা জানেন তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে টিচার হোক বা বিজ্ঞ ব্যক্তি হোক বা সেই সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি হোক তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে জানতে পারি কিংবা ভ্রমণ করার মানসিকতা বিভিন্ন জায়গায় ভ্রমণের মাধ্যমেও কিন্তু আমরা পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারি সেই কারণে এখানে সঠিক উত্তরটা হচ্ছে সবকটি উপরের সবকটি আচ্ছা তারপরে দেখুন থ্রি নাম্বারে কি বলেছে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল পাঠটি শিক্ষার্থীদের বোঝাতে নিচের কোন শিক্ষণ সামগ্রীটি ব্যবহার করা হবে খাদ্য শৃঙ্খল আপনারা জানেন খাদ্য শৃঙ্খল কীভাবে হয় ধরুন উৎপাদক সবুজ উদ্ভিদ বা গাছপালা ঘাস সেই ঘাসকে কে খেলো ঘাসকে যদি খায় ঘাসফড়িং সেই ঘাসপুরিংকে খাবে ব্যাং ব্যাংকে খাবে কে সাপ সাপকে খাবে পাখি তাহলে এইভাবে একটা খাদ্য শৃঙ্খল তৈরি হয়েছে এই যে খাদ্য শৃঙ্খলটা সেই খাদ্য শৃঙ্খলের পাঠটা আপনি শিক্ষার্থীদেরকে কিভাবে বোঝাবেন সেই শিক্ষণ সামগ্রী কোন শিক্ষণ সামগ্রীটা দিয়ে তাদেরকে বোঝাবেন এখানে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে চার্ট এই চার্টের মাধ্যমে আপনি লিখে দিচ্ছেন নামগুলো ছবিগুলো ছবি দিয়ে দিয়ে আপনি স্টার করে সেটাকে অ্যারো দিয়ে দিয়ে রাউন্ড করে আপনি বোঝাচ্ছেন তাহলে বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে তারা বুঝতে পারবে তাহলে সঠিক উত্তর হলো তিন নম্বর বাস্তুতন্ত্রের পার্টির শিক্ষার্থীদের বোঝাতে নিচ্ছে কোন শিক্ষণ সামগ্রীটি ব্যবহার করা হবে এ নাম্বার অপশনটা হচ্ছে উত্তর হচ্ছে চার্ট ওকে চলে যাই চার নম্বর প্রশ্নে দেখুন কি বলছে সমাজ পরিবেশে সামাজিক কার্যকলাপগুলি সম্পর্কগুলি পাঠে নিচের কোনটি কোন শিক্ষা সহায়ক উপকরণ কার্যকারী ভূমিকা পালন করে সমাজ পরিবেশে সামাজিক সম্পর্কগুলো পাঠে নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণগুলি উপকরণ কার্যকরী ভূমিকা পালন করবে কোনটা করবে এখানে বলছে এক নম্বর ব্ল্যাকবোর্ড বি হচ্ছে মডেল সি হচ্ছে অডিও ভিজুয়াল পদ্ধতি আর ডি হচ্ছে চার্টার গ্রাফ তাহলে সমাজ পরিবেশে সামাজিক সম্পর্ক সেইগুলো যদি পাঠে নিজে নিজে শিক্ষা সহায়ক উপকরণ একটা বিশেষ গুরুত্বপূর্ণ পালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটা হচ্ছে সি নাম্বার অপশনটা অডিও ভিজুয়াল পদ্ধতি কারণ অডিও ভিজুয়াল হলে কি হবে এক কথা একদিকে তারা যেমন শুনতে পারবে সেই বিষয়টা সম্পর্কে এবং দিকে ছবিটা দেখতে পারবে ছবি দেখার সাথে শোনা এটা ভীষণভাবে হচ্ছে তোমার মনে থাকবে এই জন্য অপশন হচ্ছে সি নাম্বার চার নাম্বারে পাঁচ নাম্বার প্রশ্ন দেখুন বলেছে শ্রেণীকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা শ্রেণীকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যখন অন্যান্য স্বাভাবিকভাবে সক্ষম শিক্ষার্থীদের মাঝখানে বসে শিক্ষা গ্রহণ করেন বা করে তখন তাকে কি বলা হয় এ বলছে সামাজিক শিক্ষা বলে নাকি আনুষ্ঠানিক শিক্ষা বলে বি সি বলছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা নাকি ডি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এটা সঠিক উত্তর কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবেন তাহলে শ্রেণীকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যখন অন্যান্য স্বাভাবিক শিক্ষার্থীদের মাঝখানে বসে পড়াশোনা করে তখন সেই শিক্ষাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আচ্ছা ছয় নম্বর প্রশ্নে চলে যাই কি বলেছে যে নিচের কোনটি পরিবেশবিদ্যা পাঠের নীতি হিসেবে গ্রহণ করা যেতে পারে পরিবেশবিদ্যা পাঠের নীতি হিসেবে গ্রহণ করা যেতে পারে পরিবেশবিদ্যা পাঠে জ্ঞাত থেকে অজ্ঞাত অথবা অজ্ঞাত থেকে জ্ঞাত বলতে পারে বিশ্ব থেকে স্থানীয় অস অবরোহী থেকে আরোহী নাকি বিমূর্ত থেকে মূর্ত অবশ্যই কিন্তু জ্ঞাত থেকে অজ্ঞাত বা অজ্ঞাত থেকে জ্ঞাত ওকে সঠিক উত্তর হচ্ছে জ্ঞাত থেকে অজ্ঞাত চলে যাই নেক্সট কোশ্চেনে সাত নাম্বার সাত নাম্বারে কি বলেছে দেখুন বলেছে বুনিয়াদি শিক্ষা মডেল কে নির্মাণ করেন বুনিয়াদি শিক্ষা মডেল বুনিয়াদি শিক্ষা মডেল কে নির্মাণ করেন এ বলছে ক্যাশ ক্যাশরয়েল বি হচ্ছে ফ্ল্যান্ডার সি হচ্ছে কান্ট আর ডি হচ্ছে রবার্ট গ্লাস্টার সঠিক উত্তর হচ্ছে রবার্ট গ্লাস্টার এগুলো মুখস্থ রাখবেন একবারে যে বুনিয়াদি শিক্ষা মডেল কে নির্মাণ করেন ওকে বুনিয়াদি শিক্ষা মডেল নির্মাণ করেন রবার্ট গ্লাস্টার আচ্ছা তারপরে এইট নম্বর প্রশ্ন দেখুন কী বলছে শিক্ষণের অন্তর্দৃষ্টি মডেল যিনি চালু করেন শিক্ষণের অন্তর্দৃষ্টি মডেল কে চালু করেন বলুন তো এ বলছে রুশো বি প্লেটো সি হচ্ছে মন্তেশ্বরী ডি হচ্ছে অ্যারিস্টটেল সঠিক উত্তর হচ্ছে প্লেটো প্লেটো শিক্ষণের অন্তর্দৃষ্টি মডেল চালু করেন আচ্ছা নয় নম্বর প্রশ্ন কী বলেছে পরিবেশ বিদ্যায় কোন পরিবেশের কথা বলা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা পরিবেশ বিদ্যায় কোন পরিবেশের কথা বলা হয় এক প্রাকৃতিক পরিবেশ বি সামাজিক পরিবেশ সি দুটোই নাকি ডি কোনোটাই নয় অবশ্যই কিন্তু দুটোই প্রাকৃতিক এবং সামাজিক দুটো পরিবেশের কথাই বলা হয় আচ্ছা দশ নম্বর প্রশ্ন দেখুন বলেছে বিদ্যালয়ে পরিবেশ বিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কি বিদ্যালয়ের মধ্যে পরিবেশ বিদ্যা কেন পাঠ করানো হবে কী কী উদ্দেশ্যে পাঠ করানো হবে যে এখানে কী কী অপশন দিয়েছে এ বলছে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে বি বলছে পরিবেশ দূষণ রোধ করতে সি হচ্ছে পরিবেশ জীবনের অবিচ্ছেদ্য অংশ বোঝাতে আর ডি হচ্ছে উপরে সবকটি অবশ্যই কিন্তু সবকটি হবে কারণ সবগুলো বোঝানোর জন্যই পরিবেশ পাঠের প্রয়োজন আছে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন দেখুন কি বলছে পরিবেশ বিদ্যা নিচের কোন বিষয় নিয়ে চর্চা করে না পরিবেশ পরিবেশবিদ্যায় চর্চা হয় না দেখুন ঘটনা মূল্য সূত্রতত্ত্ব ঘটনাও আলোচনা হয় সূত্রতত্ত্ব এই আলোচনা হয় কিন্তু মূল্য সম্পর্কে আলোচনা হয় না তাহলে সঠিক উত্তর হচ্ছে মূল্য এই বিষয়ে কোনো চর্চা হয় না আচ্ছা বারো নম্বর প্রশ্ন দেখুন বলেছে কি পরিবেশ বিদ্যার একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের উদ্ভিদের অবদান সম্পর্কে জানাতে কোন পদ্ধতিটি আপনি অবলম্বন করবেন আপনি একজন পরিবেশবিদ্যার শিক্ষক এবং আপনি শিক্ষক হয়ে শিক্ষার্থীদের কিভাবে পরিবেশ বিদ্যায় উদ্ভিদের যে অবদান আমাদের পরিবেশের মধ্যে উদ্ভিদের যে অবদান সেই অবদান আপনি কীভাবে তাদেরকে বোঝাবেন এ বলছে গল্প শুনানোর মাধ্যমে বোঝাবেন বি হচ্ছে উদ্ভিদের পর্যবেক্ষণের মাধ্যমে বোঝাবেন সি হচ্ছে বিভিন্ন বই পাঠের মাধ্যমে বোঝাবেন নাকি ডি বিভিন্ন টিভি চ্যানেলে প্রদর্শনের মাধ্যমে বোঝাবেন সঠিক উত্তর কিন্তু উদ্ভিদ পর্যবেক্ষণের মাধ্যমে ওদেরকে বিভিন্ন ধরনের উদ্ভিদ পর্যবেক্ষণ করাতে হবে বিভিন্ন ধরনের উদ্ভিদকে দেখাতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেই সাথে সেই উদ্ভিদের বিশেষ গুণ সেই উদ্ভিদের উপকারিতা সেই উদ্ভিদের গুণাবলী সমস্ত কিছু তাদের সম্পর্কে তাদের সামনে তুলে ধরতে হবে তারা এভাবেই এবং সেই গাছটা সেই উদ্ভিদটা কিভাবে মানুষের উপকারে লাগছে কিভাবে পশু পাখিদের কিভাবে প্রাণীদের কাজে লাগছে সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে বলতে হবে তাহলে উদ্ভিদ পর্যবেক্ষণের মাধ্যমে এটা সব থেকে বেশি সম্ভব এই জন্য সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ পর্যবেক্ষণের মাধ্যমে তেরো নম্বর প্রশ্ন দেখুন বলছে পরিবেশ বিদ্যার একজন শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ প্রকল্পের উদ্দেশ্য বলার জন্য নিচের কোনটি বলবেন বৃক্ষরোপণ প্রকল্প যে এই বৃক্ষরোপণ প্রকল্প বোঝানোর জন্য বা উদ্দেশ্য কেন আমরা গাছ লাগাবো সেই গাছ লাগানোর উদ্দেশ্য সম্পর্কে আপনি কি বোঝাতে বোঝানোর জন্য কী ব্যবহার করবেন কোন কোন কথাগুলো বলবেন অপশন এ বলছে জীবজগতে খাদ্য সরবরাহ নিশ্চিত করা বি বলছে বাতাসে কার্বন ডাইঅক্সাইডে ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করা সি হচ্ছে বড়ভূমি আয়তন বাড়ানো ডি হচ্ছে সবগুলি অবশ্যই কিন্তু এখানে ড সবগুলিই হবে কারণ সবগুলি জীবজগতে খাদ্য সরবরাহ কীভাবে নিশ্চিত হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করা বড়ভূমি আয়তন বাড়ানো সবগুলোই কিন্তু উদ্দেশ্য একটা বৃক্ষরোপণের উদ্দেশ্য হিসেবে ধরা যায় চলুন নেক্সট কোশ্চেনে যাই চোদ্দ নম্বর কোশ্চেন দেখুন কী বলেছে চোদ্দ নম্বর কোশ্চেন বলেছে পরিবেশ বিদ্যা পাঠে নিচের কোন বিষয়ে জ্ঞান প্রয়োজন পরিবেশ বিদ্যা পাঠে বলেছে জীববিদ্যা রসায়নবিদ্যা পদার্থবিদ্যা না সবগুলি অবশ্যই কিন্তু সবগুলি আমাদের সবগুলোই জানতে হবে সবগুলোর বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন তবেই আমরা সঠিকভাবে পরিবেশ জ্ঞান লাভ করতে পারি পনেরো নম্বর প্রশ্ন দেখুন ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে বায়ুর ওজন আছে এটা একটা পরীক্ষালব্ধ প্রমাণিত সিদ্ধান্ত বায়ুর ওজন আছে এই বক্তব্যটি বোঝানোর জন্য আপনি কোন পদ্ধতি গ্রহণ করবেন শিক্ষার্থীদের বোঝানো বোঝাতে চাচ্ছেন যে বাতাসের ওজন আছে সেটা তো আর তারা সহজে বুঝতে পারবে না তাহলে এটা বোঝানোর জন্য আপনি কোন পদ্ধতি ব্যবহার করবেন এ বলছে বক্তৃতা পদ্ধতি বি আলোচনা পদ্ধতি সি হচ্ছে অভিদর্শন পদ্ধতি ডি বিজ্ঞানসন্মত পদ্ধতি অবশ্যই কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতি এখানে এই এটা বোঝানোর জন্য আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতি সাইন্টিফিক ওয়েটা অবলম্বন করতে হবে ষোলো নম্বর প্রশ্নকে বলছে পরিবেশ বিজ্ঞানের কোন পদ্ধতি প্রয়োগের সাহায্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করা সম্ভব পরিবেশ বিজ্ঞানে একটা কোন পদ্ধতি যেটা প্রয়োগ করলে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করতে পারবো এ বলছে সমস্যা সমাধান পদ্ধতি বি প্রকল্প পদ্ধতি সি আবিষ্কার পদ্ধতি ডি বক্তৃতা পদ্ধতি অবশ্যই কিন্তু প্রকল্প পদ্ধতি প্রকল্প পদ্ধতি বিভিন্ন প্রকল্প তৈরি করার মাধ্যমে তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করা যেতে পারে আচ্ছা প্রকল্প অর্থাৎ প্রজেক্ট আচ্ছা চলুন সতেরো নম্বর কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন একজন পরিবেশবিদ্যা শিক্ষক কিছু সংখ্যক মোটর গাছ কয়েকটা জমির মধ্যে লাগালেন কিছু সপ্তাহ পরে অর্থাৎ কয়েক সপ্তাহ পরে তিনি ছাত্রছাত্রীদের ফলাফল দেখালেন নিয়ে গেলেন নিয়ে গিয়ে সেই ফলাফল দেখালেন এবং প্রাপ্ত ফলাফলটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলেন তো এই যে ঘটনাটা তিনি ঘটালেন এতে যে বিষয়টি তিনি শেখাতে চাইলেন তা হলো সেটা কি। ছাত্রছাত্রীদের কী শেখানোর জন্য তিনি এই কাজ করেছেন এ কীভাবে পরিমাপ করতে হয় এটা দেখানোর জন্য কীভাবে গণনা করতে হয় এটা দেখানোর জন্য নাকি কোনো সমস্যার ফলাফল কীভাবে নির্ণয় করা করতে হবে নাকি হাইপোথেসিস কীভাবে তৈরি করতে হয় সঠিক উত্তর কিন্তু হাইপোথেসিস কীভাবে তৈরি করতে হয় এটাই হচ্ছে সঠিক উত্তর আচ্ছা চলুন আঠারো নম্বর প্রশ্নে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে পরিবেশ বিদ্যার বিশ্লেষণ কোন কাজের পরে করা হয় পরিবেশ বিদ্যার বিশ্লেষণ কোন কাজের পরে করা হয় পরিকল্পনা প্রণয়ন করার পর পর্যবেক্ষণ নাকি উদ্দেশ্য নির্ণয় নাকি সিদ্ধান্ত অবশ্যই কিন্তু পর্যবেক্ষণের পরে পরিবেশ বিদ্যার তথ্যের বিশ্লেষণটা করা হয় আরও একটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন একটা পরীক্ষায় খুবই চান্স আছে সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন হয় সৃজনশীল উত্তর সেটার জন্য আপনি কী ধরনের বিষয় উপলব্ধ প্রয়োজন এরম বলছে সরাসরি শিক্ষা এবং সরাসরি প্রশ্ন এটা সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন নাকি বিষয়ভিত্তিক প্রশ্ন নাকি উন্মুক্ত প্রশ্ন নাকি একটি অত্যন্ত সুশৃঙ্খল শ্রেণীকক্ষ এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে উন্মুক্ত প্রশ্ন অর্থাৎ ওপেন এন্ডেড যে কোশ্চেন যেগুলো হয় ওপেন এন্ডেড কোশ্চেন সেই কোশ্চেনগুলো সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এবং লাস্ট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটি হলো নীচের কোনটি উদ্দেশ্যমূলক প্রশ্ন নীচের কোনটি উদ্দেশ্যমূলক প্রশ্ন উদ্দেশ্যমূলক বলছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর উন্মুক্ত প্রশ্ন সত্যমিথ্যা নাকি রচনাধর্মী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিচের কোনটি উদ্দেশ্যমূলক প্রশ্ন আবার আপনাদের জানাই আপনারা নতুন যারা আমার চ্যানেলে আসছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টেট পাসের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন তাহলে চলুন লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা জেনে নিই বলছে নিচের কোনটি উদ্দেশ্যমূলক প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে সত্য মিথ্যা ওকে সত্য মিথ্যা হচ্ছে একটি উদ্দেশ্যমূলক প্রশ্ন তাহলে এই হলো আপনাদের কুড়িটি ইম্পর্টেন্ট কোশ্চেন এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি ভেরি ভেরি মানে পরীক্ষা আসবেই ধরে ধরে রাখুন একটি কোশ্চেন অন্তত আপনারা কমন পাবেনি এখান থেকে অন্ত একটি কোশ্চেন কমন পাবেনি সুতরাং ভালোভাবে প্রশ্নগুলো মনে রাখুন ভালোভাবে ভিডিওটি দেখুন আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ